আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমরা কখনো কখনো এমন দেখে থাকি যে ছোট বাচ্চাদের উপর অন্যদের নজর লেগে থাকে। আমরা আজকে কথা বলবো বাচ্চাদেরকে এই বদ নজর থেকে বাঁচানোর দোয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের জন্য উক্ত দোয়াটি পড়ে পরিত্রাণ চাইতেন। প্রিয় দর্শক, আমি দোয়াটি পড়ছি, চাইলে আমার সাথে পড়তে পারেন। উইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আমি আবার বলছি, উইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। দোয়াটির বাংলা অর্থ, প্রত্যেক শয়তান হতে আল্লাহর পূর্ণ কালিমা দ্বারা তোমাদের দুইজনের জন্য পরিত্রাণ চাচ্ছি, আর পরিত্রাণ চাচ্ছি প্রত্যেক বিষাক্ত কীট হতে এবং প্রত্যেক ক্ষতিকর চক্ষু হতে। সহিহ বুখারী 3371, মিশকাত 1535। প্রিয় দর্শক, উক্ত দোয়াটির মাধ্যমে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে বদনজর বা খারাপ আসর থেকে রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।